পূজাত চমক দিবলে সাজু লাখটকীয়া মণ্ডপ। গোয়ালপাড়াত এইবার আকর্ষণের কেন্দ্রবিন্দু কেদারনাথ মন্দির। বিখ্যাত কেদারনাথ মন্দিরের আর্হিত প্রায় হুবহু রূপত পূজার মণ্ডপ তৈয়ার করা হয়েছে মধ্য দুধনৈত। মণ্ডপত থাকিব বরফের পাহাড়, শিল, নৈ, নিজরা। সমগ্র গোয়ালপাড়া জেলাখনের ভিতরতে এক আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে পড়েছে মধ্য দুধনৈর এই পূজা মণ্ডপ। মোটামুটি আমার 6.5-7 মানের বাজেট আছে মোটামুটি। এই কমপ্লিট আমার হেরি ভক্তপ্রাণ রাইজর আমি সঁহারি পাম, আর বিশেষ এইবার আমার আকর্ষণ হব কেদারনাথ মন্দির। এই দৃশ্য তেজপুরের পুথিভঁরালের আর্হিত নির্মাণ করা হয়েছে আটক ধুনিয়া পূজা মণ্ডপ। যদিও বা নির্মাণ সম্পূর্ণ হয়ে উঠা নাই, তথাপিও নির্মীয়মান পূজা মণ্ডপে আকর্ষণ করেছে সকলকে। প্রতি বছরে নতুনত্বর চমক দিব খোঁজা দুর্গাবাড়ী পূজা কমিটি এতিয়া ব্যস্ত আটক ধুনিয়া পূজা মণ্ডপ নির্মাণত। কনসেপ্ট মানে আপনার একচুয়ালি আমার পূজাখনের স্টার্টিং হে করতে অকমান লেট হল। আজিকালি লড়া ছোৱালী আপনার কিতাব পড়া বন্ধ করলে, সেই কিতাবখন এই কিতাব লাইব্রেরি আমি চলা যাতে লড়া ছোৱালীবিল আকর্ষণীয় হয়। এয়া শিবসাগরের দৃশ্য। অসমীয়া ফুলছবি জগতের ইতিহাস তথা জয়যাত্রা তুলি ধরার প্রয়াস করা হয়েছে পূজা মণ্ডপত। স্বনামধন্য শিল্পীসকলের ছবি অঙ্কন করে ব্যতিক্রমী রূপত সজায় পড়াই তোলার কাম পূর্ণ গতিত চলিছে শিবসাগর বারোয়ারি পূজা মণ্ডপত। আমার পুরনি যেখানে ফুলছবি জগতের সরঞ্জাম আসে প্লাস আমার যেখানে সিনেমা আসে সেই গোটেই সরঞ্জাম আর সিনেমার সঙ্গে একটা প্রতিচ্ছবি আমি দাঙি ধরবল চেষ্টা করছো, আর এই প্রতিচ্ছবি দাঙি ধরাত আমি আমাক সহায় করেছে কলিকতার এজন প্রখ্যাত শিল্পী সুব্রত দাসে আর সহযোগী সকলে। আনহাতে দুর্গোৎসবের প্রস্তুতির আনন্দ উল্লাসের মাজতে সম্প্রীতির নিদর্শন দেখাইছে নলবাড়ির এখন পূজায়। হিন্দুর পূজার বাবে এগারী মুসলমান লোকে দান করেছে মা দুর্গার প্রতিমা। কোনো সংকোচ নকৰি আনন্দ মনে এই দান গ্রহণ করেছে পূজা কমিটিয়ে। নলবাড়ির চান্দকুচি ঘিলার চকর 24 সংখ্যক দুর্গা পূজাত চান্দকুচির মজিব আলিয়ে দান করেছে মা দুর্গার প্রতিমা। মোহাম্মদ মোর নাম মজিব আলি। পূজা দেবীর প্রতিমা আছে মজিব আলি। কি কব, ভাল লাগিছে মনটা ভাল লাগিছে। এগারী আপনি ইসলাম ধর্মী লোক হয়ে আপনি পূজার প্রতিমা রাখা হয়েছে, এই সম্প্রীতির বার্তা দিছে আসলে। একেদরে দক্ষিণ কামরূপর গরৈমারী বারোয়ারি দুর্গা পূজাত মুসলমান সকলে বিগত 70 বছর ধরে সহায় সহযোগিতা আগবহে আহিছে। মাত্র 5 শতাধিক হিন্দুর বিপরীতে প্রায় 70,000 মুসলমান লোক বসবাস করা সম্প্রীতির মিলনভূমি তথা প্রয়াত মামণি রৈশম গোস্বামীর বাসভূমি বৃহত্তর গরৈমারীত প্রতি বছরের দরে এইবেলিও মুসলমানে ভাগ লৈছে দুর্গা পূজাত। মুসলমান মানুষে আমার সহায় করে বিচরণ সময়তে আমার মানে হেরি ইহতে লগে ভাগে থাকি আইন শৃঙ্খলা বজায় রাখার কারণে ইহতে লড়া ছোৱালী আমাক সহায় করে। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম, নর্থ ইস্ট।